বন্ধুরা, আজকে আমরা কথা বলবো অ্যাডলফ হিটলারের অত্যন্ত প্রিয় একটি কুকুর, পোষা কুকুর ব্লন্ডির মৃত্যু নিয়ে। আমরা গত সপ্তাহে কথা বলেছিলাম মুসোলিনির মৃত্যু নিয়ে, এবং আপনারা দেখেছেন যে মুসোলিনির মৃত্যু কতটা ভয়াবহ ছিল, এবং মৃত্যুর পর তার লাশ নিয়ে যে পরিষদ হয়েছিল, যেটা নিঃসন্দেহে যে কোনো মানুষকেই তাড়িত করবে, ভীত করবে, সন্ত্রস্ত করবে, এবং সেটাই হয়েছিল অ্যাডলফ হিটলারের ক্ষেত্রে। বন্ধুরা, আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যাচ্ছিল এবং বার্লিন শহরকে যখন মিত্রশক্তি ঘিরে ফেলছিল, এবং বিশেষ করে রেড আর্মি যখন বার্লিনের দিকে ধেয়ে আসছিল, তখন হিটলার নিজে আতঙ্কিত হয়ে যাচ্ছিলেন, তিনি আতঙ্ক বোধ করছিলেন। তার রাজনৈতিক সহকর্মী বন্ধু মুসোলিনির মতোই তার এইরকম একটা বীভৎস ঘটনা ঘটুক, তার মৃত্যুর পর এটা তিনি কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না, বা ভাবতেই পারছিলেন না, বা মানতে পারছিলেন না। এবং আপনারা জানেন যে যখন যুদ্ধ শেষ হয়ে যাচ্ছিল, এই সময় অ্যাডলফ হিটলার আসলে তার যে রাজনৈতিক সহকর্মী যারা ছিল তাদের কাউকেই তিনি বিশ্বাস করতে পারছিলেন। এমনকি হিমলার, তার দীর্ঘদিনের খুবই ঘনিষ্ঠ সহকর্মী, তাকে পর্যন্ত না, এবং তাকে তিনি পরে বিশ্বাসঘাতক হিসেবে চিন্তা করেছিলেন। যেই হিমলারের কাছ থেকে তিনি তার যে সায়ানাইড ক্যাপসুলটি সংগ্রহ করেছিলেন এসএস বাহিনীর কাছ থেকে, সেটা ঠিক কাজ করছে কিনা সঠিকভাবে, এইটা প্রমাণ করার জন্য মূলত ব্লন্ডির উপরে অ্যাডলফ হিটলার বিষ প্রয়োগ করেছিলেন, আসলে এটি কাজ করছে কিনা সঠিকভাবে সেটা প্রমাণ করার জন্য। যাই হোক, আমরা ব্লন্ডি সম্পর্কে একটু জেনে নিই। ব্লন্ডি মূলত একটি শেপার্ড কুকুর, যেটাকে তিনি 1941 সালে উপহার হিসেবে পেয়েছিলেন, এবং এরপর তিনি এটাকে দীর্ঘদিন ধরেই বলা যায় যে আমৃত্য এটাকে তিনি ক্যারি করেছেন। এবং যখন তিনি ফোরের বাংকারে অবস্থান করেন, সেই সময়ও তাকে সেই বাংকারে স্থান দিয়েছিলেন। শুধু তাই নয়, বন্ধুরা আপনাদের আরও বলে রাখি যে এই ব্লন্ডিকে তিনি তার নিজের বিছানায় যখন তিনি ঘুমাতেন, সেখানেও ব্লন্ডি ঘুমাত। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, ব্লন্ডির মৃত্যু এতটাই শোকাবহ ছিল অ্যাডলফ হিটলারের কাছে, তিনি খুব ভেঙে পড়েছিলেন। এবং ব্লন্ডিকে যে দেখাশোনা করত, তিনি পরবর্তীতে বলেছিলেন যে ব্লন্ডির মৃত্যু ইভা ব্রাউনের মৃত্যুর চেয়েও বেশি প্রভাব ফেলেছিল সেই পরের বাংকারে। তো এত প্রিয় একটি কুকুরকে অ্যাডলফ হিটলার আসলে কেন মারলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তার মৃত্যু, যেমন তিনি মৃত্যুর পর কি হবে তার শরীর নিয়ে, এটা নিয়ে যেমন তিনি চিন্তিত ছিলেন, ঠিক একইভাবে তিনি হয়তো চিন্তিত ছিলেন তার পোষা কুকুর, অত্যন্ত প্রিয় যেটা ছিল, সেই কুকুরটা যাতে মৃত্যুশক্তির কাছে না যায়, এবং এটা নিয়ে যাতে কোনো রকম ছিনিমিনি খেলা না হয়, সেজন্যই মূলত তিনি ব্লন্ডির উপরে সেই সায়ানাইড ক্যাপসুল প্রয়োগ করেছিলেন, এবং এই সায়ানাইড ক্যাপসুলের ফলেই ব্লন্ডির মৃত্যু হয়। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।